আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাকা আমের আমসত্ত্ব। সারা বছর আমের স্বাদ উপভোগ করার জন্য এই আমসত্ত্বটি বানিয়ে রাখতে পারেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখে আসুন রেসিপিটি কিভাবে তৈরি করে। আমি এখানে 1 কেজি পরিমাণ পাকা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিব। এবার আমগুলোকে ম্যাশ করার জন্য একটা ব্লান্ডারের জারে আমগুলোকে নিয়ে ব্লান্ডার করে নিব। এইভাবে সবগুলো আম ভালোভাবে পেস্ট করে নিব। এবার চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে নিব ব্লান্ডার করে রাখা আম। এই আমসত্ত্ব তৈরি করে রেখে দিতে পারেন 1 বছরের বেশি, আর এখন কিন্তু চুলার জ্বাল মিডিয়ামেই থাকবে। এখন এই পেস্ট করে রাখা আমের সাথে মিশাবো 1 কাপের কম চিনি। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ মরিচ, 1 চিমটি লবণ ও 1 ফোঁটা ফুড কালার। এখন নাড়াচাড়া করে ভালোভাবে জাল করে নিব। এইভাবে জাল করে নিব 10 মিনিটের মতন। এ পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। 10 মিনিট পর দেখুন আমগুলো প্রায় পানি শুকিয়ে আসছে। এরকম আঠা হলে চুলার ফ্লেমটা অফ করে দিব। এভাবে আরেকটা ছড়ানো পাত্রে ঘি ব্রাশ করে দিয়ে দিব রান্না করে রাখা আম। এভাবে ছড়িয়ে রোদে শুকাবো 2 দিন। যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। দুই দিন পর আপনাদেরকে দেখাচ্ছি রোদে শুকানোর পরে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল পাকা আমের আমসত্ত্ব। এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।